আজকালের মধ্যে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত বলছে ওবায়দুল কাদের। এদিকে সরকারের আশ্বাসে নির্বাচন এসেছে বলছেন জাপা মহাসচিব। জানাবো ইসি আলমগীর বললেন নির্বাচন কমিশন চাপে নেই, বরং সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে। জানিয়ে দিব আসন সমঝোতা, আওয়ামী লীগ জাপায় টানা পড়েন। এদিকে সকল ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে বলছেন বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান। এবং সর্বশেষ জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রথম দিন ইসিতে জমা পড়েছে 42 আপিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকালের মধ্যে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজকালের মধ্যে 14 দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। ওবায়দুল কাদের বলেন 14 দলের সঙ্গে আমাদের বৈঠকটা আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক বিষয় অনেক বেশি, রাজনৈতিক গুরুত্বটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঝে মধ্যে 14 দলের সঙ্গে আমাদের বৈঠক হয়, গতকাল সোমবারও হয়েছে, রাজনৈতিক আলোচনা বেশি হয়েছে। আজকে দেশে বিদেশে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় 14 দল ঐক্যবদ্ধভাবে লড়বে বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন সব জায়গায় স্বতন্ত্র মিলিয়ে অনেক প্রার্থী দাঁড়িয়ে গেছেন, 14 দলের সঙ্গে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে, আজকালের ভেতরেই আসনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। 14 দলের জোটের আসন প্রত্যাশা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন 14 দলীয় জোটের প্রত্যাশা কত আর তারা পাবে কার বাস্তবতা কত, দুটো মিলেই আমরা সিদ্ধান্ত নেব। তাদের কিছু হয়তো নৌকায় করবে, কিন্তু তাদের অন্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কায় অনেকেই নির্বাচন করবে। সরকারের আশ্বাসে নির্বাচন এসেছে বলছেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ বলেছেন গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে, নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচন এসেছি। মুজিবুল হক চূর্ণ বলেন দলীয় প্রতীকে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি, আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর, এখন পর্যন্ত জাতীয় পার্টির 9 জনের প্রার্থিতা বাতিল হয়েছে, এছাড়া 272 জনের মনোনয়নপত্র বৈধ আছে, বাতিল হওয়া 9 জন আপিল করবেন। তিনি বলেন বর্তমানে অ্যান্টি আওয়ামী লীগের ভোট ডাবল, ভোটাররা কেন্দ্রে আসতে পারলে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাব। ইসি আলমগীর বললেন নির্বাচন কমিশন চাপে নেই, বরং সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন নির্বাচন কমিশনের ওপর বিদেশিদের চাপ একেবারে নেই, তারা এসে আমাদের কাছে যেটা জানতে চান সেটা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কি কি কাজ করেছি। আমাদের প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে এখন পর্যন্ত বিদেশিরা সন্তুষ্ট, তাদের পক্ষ থেকে আমাদের কোনো সাজেশন দেয়া হয়নি, চাপ তো নয় বরং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনই সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ, নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন নির্বাচনকে প্রতিহত করার জন্য যে সহিংসতার ঘটনা ঘটছে সেটা খুবই সীমিত পর্যায়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আমাকে আশ্বস্ত করেছেন সবকিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে, ফলে নির্বাচনে বিঘ্ন ঘটা কিংবা ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। তফসিল ঘোষণার পর ভোটার প্রার্থী থেকে শুরু করে সবাই এটাকে উৎসব হিসাবে নিয়েছেন, নির্বাচনকে ঘিরে বড় কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে ইসি আলমগীর বলেন যে কোনো কাজ করতে গেলে চ্যালেঞ্জ থাকে, ছোটখাটো এমন কোনো চ্যালেঞ্জের কথা বলেননি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে। প্রশাসনের রদবদলের বিষয়ে তিনি বলেন আমাদের নির্বাচনেও অতীতে জেলা প্রশাসন পর্যায়ে কখনো কখনো পরিবর্তন করা হয়েছে, উপজেলা পর্যায়ে পরিবর্তন হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার শর্ত হিসেবে যে দাবিগুলো তুলেছিল এর মধ্যে একটা দাবি ছিল প্রশাসনের রদবদল করতে হবে, আর একটা অংশ হিসেবে এটা করা হয়েছে। ইসি আলমগীর বলেন নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না, ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করছি, নির্বাচনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। আসন সমঝোতা, আওয়ামী লীগ জাপায় টানা পড়েন। জাতীয় পার্টির আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও তারা আওয়ামী লীগের সাথে আসন সমঝোতা চায়। যদিও প্রকাশ্য জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে জাতীয় পার্টি এখন সাবালক হয়েছে, জাতীয় পার্টি নিজের শক্তিতে নির্বাচন করবে, কিন্তু মুখে যাই বলুক না কেন জাতীয় পার্টি সরকারের সঙ্গে আসন নিয়ে সমঝোতা করতে চাইছে। অন্তত 30টি আসন আওয়ামী লীগ ছেড়ে দিয়ে একটি জাতীয় পার্টি চায়, আর তাই সঙ্গে যুক্ত হয় সে সমস্ত আসনে সমঝোতা হবে, সে সমস্ত আসনগুলো
নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না। কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী না রাখার বিষয়টিকে সহজভাবে নিতে পারছে না। প্রথম দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 20টি আসনে তারা নৌকা প্রতীকে সরিয়ে দেবে, কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় পার্টি তার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করুক, আওয়ামী লীগ তার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করুক, উন্মুক্ত নির্বাচনে যে জনপ্রিয় সে জিতবে। কিন্তু আওয়ামী লীগের এই বক্তব্যের সঙ্গে একমত নয় জাতীয় পার্টি, বরং তারা জাতীয় পার্টির নির্বাচনে গ্যারান্টি দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগের গ্যারান্টি দিতে পারছে না। গত 3টি আসনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মহাজোটের ব্যানারে নির্বাচন করছে এবং সেই সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তাদের আসনগুলো ছেড়ে দিয়েছে। সে আসন নৌকা প্রতীকের প্রার্থী ছিল না, কিন্তু এবার আমি 298টি আসনে নৌকা প্রার্থী দিয়েছি। অন্যদিকে জাতীয় পার্টি দিয়েছি 287টি আসনে। তবে জাতীয় পার্টির নেতা সেলিম ওসমানের জন্য নারায়ণগঞ্জের একটি আসন আওয়ামী লীগের ছেড়ে দিয়েছে। একইভাবে জাতীয় পার্টির মনে করে যে সমস্ত আসনগুলোতে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে, জনপ্রিয় প্রার্থী রয়েছে, সে সমস্ত আসনগুলোতে যেন আওয়ামী লীগ প্রার্থী না দেয়। কিন্তু আওয়ামী লীগের এবারের কৌশল হলো অনেক বেশি প্রার্থী থাকবে এবং অনেক বেশি ভোটার উপস্থিতি থাকবে, সে কারণে আওয়ামী লীগ উন্মুক্ত নির্বাচন চায়। জাতীয় পার্টি নয় কারোর সাথে আসন সমঝোতা করতে রাজি নয়। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলছেন যে আসন সমঝোতা হলে ভোটারদের উৎসাহ কমে যায়, এখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, যেখানে নৌকা প্রতীক থাকবে না সেখানে ভোটাররা বুঝবে যে এটা সাজানো এবং পরিকল্পিত, তখন তাদের ভোটের উৎসব হারিয়ে যাবে। এরকম একটি বাস্তবতায় জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের টানাপোড়েন তীব্র আকারে ধারণ করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে যদি জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী একটি সমঝোতায় না আসতে পারে তাহলে জাতীয় পার্টি নির্বাচন বর্জনের পথেও হাঁটতে পারে, এ ব্যাপারে জাতীয় পার্টির ইঙ্গিত রয়েছে। জাতীয় পার্টির একাধিক নেতা বলছেন নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ হয়নি, তাছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছে, তাতে জাতীয় পার্টির জন্য নির্বাচন করা কঠিন হয়ে যাচ্ছে। সমঝোতা না হলে শেষ পর্যন্ত জাতীয় পার্টির কি করবে সেটা বোঝা যাবে আগামী 2-1 দিনের মধ্যে। সকল ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে বলছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ঝালকাঠি এক আসনের নৌকায় মনোনীত প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বৈধতা পাওয়ার পরই তিনি অস্ত্রধারী পাশে বসিয়ে নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন, যা নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে তাকেও শোকজ করা হয়েছে। এ বিষয় নিয়ে সাধারণ নিরাপত্তা নিশ্চিত, নির্বাচনে যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে অবিলম্বে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের জোরালো পদক্ষেপ নেওয়ার বিষয়ে মন্তব্য প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সভাপতি আমি পত্র পত্রিকায় দেখতে পেলাম সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগ যোগদানকারী শাহজাহান ওমর সাহেব নমিনেশন পেপার জমা দেন, তখন এক অস্ত্রধারী তার সঙ্গে ছিল যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি হচ্ছে উপজেলা বিএনপির সভাপতি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং দেশে যেন গণতন্ত্র স্থায়িত্ব লাভ করে, সংবিধান অনুযায়ী যেন 5 বছর পর পর নির্বাচন হয় সে অনুযায়ী নির্বাচন সঠিকভাবে হয়, যেমন 7 জানুয়ারি 2024 সালে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে সেই প্রসেস চলছে। কিছু লোক এই নির্বাচন অংশগ্রহণ করবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, যেন এই দেশে আন্তর্জাতিকভাবে একটি প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়েছে। ডাক্তার সৈয়দ মোদাস্তের আলী বলেন এবারও দেখা যাচ্ছে এই বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অস্ত্রধারীদের সমাবেশ হয়েছে তার সব জায়গায় প্রগাল হবে, এমনকি আন্তর্জাতিকভাবেও। তাহলে এই শাহজাহান ওমর যাকে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিল সে আওয়ামী লীগ যোগদানই করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এখন আওয়ামী লীগের মতো এত পুরনো দল, যে দল এরকম প্রশ্নবিদ্ধ লোক প্রবেশ করছে সেটা যদি আওয়ামী লীগ না দেখে তাহলে তারা কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে সেটা আমি অক্ষম। তিনি মনে করেন নির্বাচন কমিশন অত্যন্ত ভালোভাবে দায়িত্ব পালন করছে, তারা ইতিমধ্যে যারা নির্বাচন আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রয়োজনে রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি আরো বলেন আমরা মনে করি আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়েছে যে বিএনপি নেতাকে সে নিজেই সাথে জড়িত, তাই না হলে উপজেলা পর্যায়ের যে বিএনপি সভাপতি সমাবেশের অস্ত্র নিয়ে উপস্থিত হতে পারে না। অর্থাৎ নির্বাচন কমিশনের উচিত হবে কোনো দিকে না তাকিয়ে কি প্রতীক তাতেও কিছু যায় আসে না অবিলম্বে আমাদের রক্ষা করার জন্য, 17 কোটি মানুষকে রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, নির্বাচন রক্ষা করার জন্য তারা যেন এই ধরনের কাজকর্ম চালিয়ে যায়। এখানে অন্তত 2-3টা মামলা হওয়া উচিত। তিনি কিভাবে অস্ত্র দেখালেন যে কারণে সাধারণ মানুষ ভয় পায় তা নিয়েও মামলা হয় এবং তারও কি কি নিয়ম ভঙ্গ করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন থাকবে তাদের যে ব্যাকবোন আছে, তারা যে দ্বন্দ্ববিহীন ব্যাঘ্র না সেটা তাদের প্রমাণ করতে হবে, না হলে আমরা সাধারণ জনগণ হিসাবে
হবে, কিভাবে তাদের উপর বিশ্বাস স্থাপন করব, সেজন্য আমার মনে হয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাসের আলী বলেন, আমি বিশ্বাস করি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। বলা হয় ষড়যন্ত্র হচ্ছে এটি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র বন্ধের অবিলম্বে দাবি করা হচ্ছে বলেও তিনি জানান। আর আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের কথা বলে, তারা ষড়যন্ত্র থেকে দেশবাসীকে রক্ষা করবে, তারাই যদি আবার ষড়যন্ত্র জন্ম দেয় তাহলে আমরা যাব কোথায়? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।